This is the box. Hello, welcome back to my channel. I hope tumra sobole besh bhalo royecho. Dekhabo ekta darun jinis. Seta already installed and I am here to tell you aj ese geche amar boya MM1. Eta ekta sei cheap rated product na aro hi-fi kono ekta quality product seta tumra ei vlog er modhe dekhtei pabe. So cholo ajke amra unbox kore feli boya MM1. Amar kache ache ekta knife, tobe ei knife ta khelar jonno na, eta khubi sharp. So nije khyal rekhe ei knife ta use koro. Well, box quality kharap noy khub ekta. Eta dam esche amar 1443. Churi ta hat theke rekhi tar porei kotha bola uchit. This is the product boya MM1. This is cardioid microphone. Amazon ba Flipkart jekono jayga theke peye jabe, tobe bibhinno website er modhe bibhinno rokomer dam kala royeche. But eta ami jokon prothom purchase kori tokhon etar dam chilo 1600 plus. But unfortunately, the next day ami eta click kori, then dekhi je ami aro kichu offer pacchi ar dam ta drop koreche 1443 er modhe ami eta peye gechi ebong eta puro full metal body. Ar etar originality check korar jonno tomader ekhane korte hobe. এই যে এখানে পোরশনটা রয়েছে, এখানে একটা স্টিকারটা তুললেই তোমরা এখানে একটা কিউআর কোড পাবে, আর সেই কিউআর কোডটা তোমরা স্ক্যান করলেই জানতে পেরে যাবে যে এটা কি অরিজিনাল প্রোডাক্ট অর নট। সো লেট না করে চলো আমরা এটা খুলে ফেলি। ওয়াও, দেখতে পাচ্ছি অনেক কিছুই রয়েছে। আমার যে সাউন্ড কোয়ালিটির প্রবলেমটা আসছিল সেই প্রবলেমটা খুব শীঘ্রই সলভ হয়ে যেতে যাচ্ছে। এর মধ্যে একটা পেপার্স, যাই হোক পরে পরে দেখব। আর রয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে একটা, আর রয়েছে বয়ার কোনো একটা স্টিকার, যাই হোক এটা হয়তো কোথাও লাগানোর জন্য, পরে দেখছি এটা কোথায় লাগানো যায়। ফার্স্ট অফ অল হোল্ডার, ওয়াও, খেয়াল করে দেখলে যে এটা বেশ ভালো কোয়ালিটি, চিপ কোয়ালিটির ফিল নেই। যাই হোক বাই যাবে। আর কী হয়েছে এর মধ্যে, একটা 3.5 mm টু 3.5 mm জ্যাক, আর একটা জ্যাক রয়েছে। এই জ্যাকটার মধ্যে একটা আলাদা জিনিস দেখতে পাচ্ছি, একটা মাইক্রোফোনের জন্য লেখা রয়েছে আর একটা স্মার্টফোনের জন্য। আর এটা প্রতিটা ক্যামেরার জন্যই কম্পেটেবল, সো যে কোনো ক্যামেরায় এই প্লাগটা আমরা ব্যবহার করতে পারবো। আর এর অরিজিনালিটি হওয়ার যে সবথেকে বেস্ট জিনিসটা সেটা তোমাদের জানিয়ে রাখি প্রথমেই, এটা যদি বক্সের মধ্যে থাকে তোমরা জানবে এটা অরিজিনাল। আর দেন আর একটা জিনিস বোঝার রয়েছে, সেটা হচ্ছে এই সিলিকা জেল। এই সিলিকা জেলটা কিন্তু তোমাদের নর্মাল প্রোডাক্টের সাথে আসবে না, ফেক নয় যেহেতু, এর সাথে সিলিকা জেলও একটা এসছে। আর সাথে রয়েছে একটা প্রিমিয়াম কেস, একটা লেদারের কোটিং রয়েছে, খারাপ না, ভালোই কোয়ালিটি, 10 out of 9। দেন চলে আসছি প্রোডাক্ট, খুব বেশি হলে এটার ওয়েট হবে 5 to 10 gram। দেখে বোঝা যাচ্ছিল না যে এটা বিল্ড কোয়ালিটি এতটাই সুন্দর, পুরোটাই মেটালের। এবার আমরা টেস্ট করে দেখব। নর্মাল ক্যামেরার ভিডিওর মধ্যে তোমরা এতক্ষণ সাউন্ড শুনছিলে, আফটার এটা লাগানোর পর তোমরা সাউন্ডটা কেমন পাও। সো চলো জাস্ট এটাকে এ ভেতরে এইভাবে ঠেলে দিলেই, দেন তোমাদের হচ্ছে কাজ এটাকে ঠিক এই জায়গাটায়। এটা হচ্ছে অরিজিনাল বয়া কোম্পানির পার্টটা যেটা এসছে, আমি যেহেতু কানেক্ট করবো ক্যামেরার সাথে তার জন্য আমার লাগছে হচ্ছে এইটা, এটা কানেক্ট করে দেবো এখানে, দেন যাবে সোজা এটা ক্যামেরার মধ্যে। তো এখন যে তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ সেই সাউন্ডটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার মধ্যে। এটা এবার আমাদের এখানটায় ঠিক লাগিয়ে ফেলতে হবে, জাস্ট এখান দিয়ে একটা অপশানস রয়েছে, দেন এটাকে খালি কাজ কি টাইট করে দেওয়া। এই যে নবটা রয়েছে এই নবটা তোমাদের টাইট করে দিতে হবে ওই পোর্শনটা লাগানোর পর, দেন কাজ তোমাদের। সো ইজিলি খুলে এসছে আমার ক্যামেরা মাউন্টের যেখানে ইউজ করা হবে এই প্লাগটা। এখানে আমার একটা মেসেজ শো করছে, চেক মাইক অর রিমোট রিলিজ সেটিং, দেন ওকে মারলেই মাইক অর রিমোট এখানে অপশন আসছে দেখছো। সো আমি এখানে সিলেক্ট করব মাইক, দেন অডিও সেটিংয়ে যাব। অডিও সেটিংয়ে গিয়ে অটোতে চেক করে দেখি ক্যামেরায় কতটা সাউন্ড আছে আর মাইক সমেত কতটা সাউন্ড আছে সেটা তোমরা এখানে দেখতে পাবে, চলো। সো একটা নর্মাল ডিস্টেন্স যেখান থেকে আমরা হাতে ধরে, মেবি আমি যেহেতু এখন ট্রাইপডে ইউজ করছি
হাতে রাখলেও আমরা মোটামুটি ক্যামেরাটা এতটাই দূরে থাকে। তবে আমরা যদি এরকম জায়গা থেকে কথা বলি কীরকম সাউন্ড আসছে তোমরা শুনতেই পারছো। মাইক ছাড়া যদি তোমরা ব্যবহার করে থাকো সো তোমরা বুঝতেই পারছো কতটা কী কোয়ালিটি বেটার অর লোয়ার অটো লেভেল করা রয়েছে আমার ক্যামেরার মধ্যে সেটিংসে। সো অটো লেভেল থেকেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি মাইক সমেত আর মাইক ছাড়া কেমন মোটামুটি কোয়ালিটি আসছে, ততটাও চিপ কিনা এডিট করার সময় জানতে পারবো। আর একবার তোমাদের চেক করে শোনাই, চলো। এগেন মাইক ইনস্টল করা রয়েছে, সো তোমরা শুনতেই পাচ্ছো যে কতটা কী সাউন্ড আসছে। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো এটা কতটা কী কোয়ালিটি, প্রবলেম কী আসছে বা কোনো কিছু বাইরে সাউন্ড আসছে কি না। তোমরা বাইরে একটু আগে শুনতে পারছিলে যে পাখির আওয়াজ সাথে বিভিন্ন রকম পাশ থেকে সারাউন্ডিংসের বিভিন্ন সাউন্ড আসছিলো। সো এখানে ক্যামেরার মধ্যে ইনবিল্ট যে কোয়ালিটি থাকে অডিও ক্যাচে, সেখানে এই সমস্ত জিনিসই মোটামুটি নিয়ে নেয়। বাট এই সমস্ত বাইরের অ্যানাদার সাউন্ডগুলো সেগুলো কীরকম আসছে সেটা তোমরা শুনেই বুঝতে পারছো বয়া বাই MM1 এই প্রোডাক্টটা ইউজ করার পর। সো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ওভারঅল মোটামুটি কোয়ালিটি অনুযায়ী যা দেখলাম 1443 এনাফ কোয়ালিটি, বাট সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে কতটা কী সেটা তোমরা আশা করি এই ব্লগটা দেখেই বুঝতে পেরেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জানাও তোমাদের মতামত। See you tomorrow.